পৃথিবী সকল জীব ও বৈচিত্র্যের বেঁচে থাকার একমাত্র স্থান। কিন্তু এই সুন্দর বৈচিত্র্যময় পৃথিবীর মূল্য কতটুকু সেটা কি আমরা কখনো ভেবে দেখেছি? বরং আমরা আমাদের দৈনন্দিন চাহিদা পূরণ করতে গিয়ে বাড়িয়ে ফেলছি কলকারখানার সংখ্যা। আর এই সব কলকারখানা সচল রাখতে পোড়ানো হচ্ছে বিভিন্ন ধরনের ফসিল ফুয়েল, অর্থাৎ তেল, গ্যাস, কয়লা এইগুলো। আর এই সব থেকে আসা পোড়া ধোঁয়া এবং বর্জ্য করছে পরিবেশ দূষণ। সকলে মিলে পরিবেশ দূষণের হারকে কমাতে না পারলে একসময় গ্রিন হাউস ইফেক্টের কারণে পৃথিবী চলে যাবে ধ্বংসের পথে। সুন্দর ও বৈচিত্র্যময় পৃথিবীর পরিবেশ নষ্টে অন্যতম ভূমিকা পালন করে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ব্যবহৃত বিভিন্ন জ্বালানি। তবে আমরা চাইলে প্রকৃতি থেকে পানির গতিশক্তি, বাতাস এবং সৌরশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে পারি। তাই পরিবেশকে সুন্দর ও সতেজ রাখতে আমাদের সকলেরই উচিত ঘরে ঘরে সোলার প্যানেল ব্যবহার করা। আসসালামু আলাইকুম, আমি গোলাম কিবরি, আশা করি সবাই ভালো আছেন। সোলার প্যানেল নামটা খুব পরিচিত হলেও এটার খুঁটিনাটি বিষয় সম্পর্কে আমাদের খুব কম ধারণা রয়েছে, যার কারণে সোলার প্যানেলও আমরা খুব কম ব্যবহার করে থাকি। তো আজকের ভিডিওতে আমি জানানোর চেষ্টা করব যে সোলার প্যানেল ব্যবহারে কি কি সুবিধা পাওয়া যেতে পারে এবং সোলার প্যানেল কিনতে গেলে কি কি বিষয় বিবেচনা করে সোলার প্যানেল কিনবেন। এবং ফাইনালি জানানোর চেষ্টা করব যে সোলার প্যানেল পরিবেশের জন্য কি পজিটিভ ভূমিকা পালন করে। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সোলার প্যানেল সূর্যের আলোকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করে। সোলার প্যানেলের অনেকগুলা অ্যাডভান্টেজ বা পজিটিভ দিক রয়েছে, যার মধ্যে প্রথম পজিটিভ দিকটি হচ্ছে যদি আমরা সোলার প্যানেল ইউজ করি তাহলে আমাদের প্রথম স্থাপনার খরচটাই শুধু দিতে হচ্ছে, মাসে মাসে বিল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এককালীন একটা খরচ করলেই আমরা অনেকদিন সোলার সিস্টেমটা ব্যবহার করতে পারবো, অনেকদিন আমাদের বিদ্যুৎ বিল দেওয়ার প্রয়োজন হবে না। দ্বিতীয়ত, টিভি, ফ্রিজ, এসি, ফ্যান প্রায় সবগুলো হোম অ্যাপ্লায়েন্সই এখন বর্তমানে সোলার সিস্টেম দিয়ে চালানো সম্ভব। সোলার প্যানেল সবসময় আনলিমিটেড বিদ্যুৎ উৎপাদন করতে পারে। দেখা যাচ্ছে কোনো কারণে যদি আমাদের দুই একদিন লোড সেটিং হয়, দেখা যায় অনেক সময় একদিন কারেন্ট থাকে না, দুই দিন কারেন্ট থাকে না, আর ঝড় বৃষ্টি হলে তো কোনো কথাই নাই, একদিন বাতাস হলে দেখা যাচ্ছে ইলেকট্রিক পোল পড়ে গেছে, দুই দিন কারেন্ট নাই, এরকম ঘটনাতে সোলার প্যানেল খুবই উপকারে আসে। আপনি চাইলে সোলার প্যানেল ডিরেক্টলি আপনার মেন সোর্স হিসেবে ইউজ করতে পারেন এবং চাইলে বিদ্যুতের পাশাপাশি এটা ইউজ করতে পারেন। যদি বিদ্যুতের পাশাপাশি এটা ইউজ করতে চান তাহলে দেখা যাবে আপনার প্রতি মাসে যে বিদ্যুৎ বিলটা আসে সেটা প্রায় অর্ধেকে নেমে আসবে। এখন মূল কথা হচ্ছে, যদি আমরা সোলার প্যানেল কিনতে চাই তাহলে আমাদের কি কি বিষয়ে ধারণা থাকতে হবে বা কি কি বিষয় বিবেচনা করতে হবে। তো প্রথমে আমাদের জানতে হবে একটা সোলার সিস্টেমে কি কি থাকে। একটা সোলার সিস্টেমে চারটা জিনিস থাকে, এক নম্বর হচ্ছে সোলার প্যানেল, দুই নম্বর হচ্ছে ব্যাটারি, তিন নম্বর হচ্ছে চার্জ কন্ট্রোলার, এবং যদি আমরা আমাদের হোম অ্যাপ্লায়েন্স গুলো চালাতে চাই তার জন্য প্রয়োজন হবে একটা ইনভার্টার। তারপরে আমাদের বিবেচনা করতে হবে যে আমরা কি কি লোড চালাবো, আমি কয়টা ফ্যান চালাবো বা আমি আমাদের ফ্রিজটা চালাবো কিনা, কয়টা ফ্রিজ চালাবো, সবগুলা আমাদের বিবেচনা করতে হবে এবং সবগুলা কত ওয়াটের সেটা আমাদের একত্র করতে হবে এবং সেটা যোগ করতে হবে। তো আপনি কি কি হোম অ্যাপ্লায়েন্স ব্যবহার করবেন, কতগুলো লোড ব্যবহার করবেন, সবগুলো কিভাবে ক্যালকুলেশন করবেন, তারপরে ক্যালকুলেশন করে কিভাবে প্যানেল নির্বাচন করবেন, ব্যাটারি নির্বাচন করবেন, চার্জ কন্ট্রোলার নির্বাচন করবেন এবং ইনভার্টার নির্বাচন করবেন, তার জন্য আমার চ্যানেলে আরো একটি ভিডিও রয়েছে যেটার লিঙ্ক আই বাটনে দিয়ে রাখবো এবং চ্যানেলের ডিসক্রিপশন থেকে দেখে নিতে পারেন। যদিও ভিডিওটা অনেক পুরনো, আমি হয়তো সেটাতে ঠিকভাবে কথা বলতে পারি না, তবে ভিডিওটা অনেক ইনফরমেটিভ। আর যারা খুব সহজেই কোনো প্রকার কোনো হিসাব নিকাশ ছাড়াই আপনি চান যে আমি ডাইরেক্টলি আমি সোলার প্যানেল কিনবো, এত ঝামেলা করতে পারবো না, তারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো প্রথমে সোলার প্যানেল নিয়ে কথা বলবো। সোলার প্যানেল দুই রকমের হয়ে থাকে, এক নম্বর হচ্ছে পলিক্রিস্টালাইন, দুই নম্বর হচ্ছে মনোক্রিস্টালাইন। পলিক্রিস্টালাইনের কিছু সমস্যা রয়েছে, যদি আলোর পরিমাণ কম হয়, সূর্যের আলো যদি না থাকে, ঝড় বৃষ্টির দিনে খুব ভালো পরিমাণে ব্যাক আপ দিতে পারে না, অর্থাৎ কারেন্ট উৎপন্ন করতে পারে না। আর মনোক্রিস্টালের খুব ভালো একটা সুবিধা হচ্ছে এটা খুব কম আলোতে, যদি সূর্যের আলো নাও থাকে, কোন রকম দিনের আলো থাকে, সেটা থেকে অনেক বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম। তো সোলার প্যানেল সাধারণত 300 ওয়াট, 200 ওয়াট, 150 ওয়াট, 100 ওয়াট এবং 15 ওয়াট এই রকমের হয়ে থাকে। তো এখন আমি আপনাদের জানানোর চেষ্টা করব যে কত ওয়াটের জন্য কত অ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করবেন। তো ব্যাটারির কথাও একটু বলে নেই, ব্যাটারিও দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ড্রাই ব্যাটারি আর একটা হচ্ছে লিকুইড ব্যাটারি। দুইটা ব্যাটারির মধ্যে পার্থক্য হচ্ছে লিকুইড ব্যাটারির দাম কম এবং এটার পারফরমেন্স খুব কম পাওয়া যাবে, আর যেটা ড্রাই ব্যাটারি এটার দাম অনেক বেশি এবং এর পারফরমেন্সও হাই পাওয়া যাবে, অর্থাৎ এটার ব্যাকআপ ভালো পাওয়া যাবে। তো আমরা যদি 300 ওয়াটের একটা সোলার প্যানেল ইউজ করতে চাই তার জন্য আমাদের ব্যবহার করতে হবে 150 অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি, আর যদি আমরা 200 ওয়াটের একটা সোলার প্যানেল ইউজ করতে চাই তার জন্য ব্যবহার করতে হবে 100 অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি, 150 ওয়াটের যদি সোলার প্যানেল ব্যবহার করতে চাই তার জন্য ব্যবহার করতে হবে 75 অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি, আর যদি 100 ওয়াটের আমরা সোলার প্যানেল ব্যবহার করতে চাই তার জন্য ব্যবহার করতে হবে 50 অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।
আর 15 ওয়াটের জন্য যদি ব্যাটারি নির্বাচন করতে চান তাহলে সেটা 7 অ্যাম্পিয়ার ব্যাটারি হলেই হবে। তারপরে আসছে চার্জ কন্ট্রোলারের ব্যাপার। চার্জ কন্ট্রোলার নির্বাচন করতে হবে সোলার প্যানেলের ওয়াটের উপর নির্ভর করে। যদি আপনি 300 ওয়াটের সোলার প্যানেল ইউজ করেন তার জন্য আপনাকে চার্জ কন্ট্রোলার ব্যবহার করতে হবে 25 অ্যাম্পিয়ারের উপরের, কোন সময় যাতে 25 অ্যাম্পিয়ারের নিচে না হয়, 25 অ্যাম্পিয়ারের উপরে হলে সেটা ভালো। 200 ওয়াটের জন্য 16 অ্যাম্পিয়ারের উপরে, 150 ওয়াটের জন্য 12 অ্যাম্পিয়ারের উপরে চার্জ কন্ট্রোলার ইউজ করতে হবে এবং 100 ওয়াটের জন্য 8 অ্যাম্পিয়ারের উপরে চার্জ কন্ট্রোলার ইউজ করতে হবে। তারপরে হচ্ছে আমাদের ইনভার্টার, যেটা হচ্ছে আমাদের হোম অ্যাপ্লায়েন্স চালানোর জন্য মেন উপাদান বা মেন ইউনিট। ইনভার্টার ছাড়া আমরা আমাদের হোম অ্যাপ্লায়েন্স ইউজ করতে পারবো না, কারণ আমাদের হোম অ্যাপ্লায়েন্স গুলো থাকে 220 ভোল্ট AC আর ব্যাটারি থেকে বেরিয়ে থাকে আমরা 12 ভোল্ট DC। তো এই 12 ভোল্টকে 220 ভোল্টে ইনভার্ট করাই হচ্ছে ইনভার্টারের কাজ। তো ইনভার্টার নির্বাচন করা এটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু আমরা আমাদের বাসার সম্পূর্ণ লোড একসাথে চালাবো না, সবগুলা লাইট সবগুলা ফ্যান সবগুলা লোড আমরা একসাথে চালাবো না, দেখা যাচ্ছে পর্যায়ক্রমে আমরা লোড গুলো চালাই। তো সেই হিসাবে আমাদের লোড গুলো ক্যালকুলেশন করতে হবে। দেখা যাচ্ছে আমাদের লোড ক্যালকুলেশন করে পেয়ে গেলাম যে 1000 ওয়াট, আমাদের 1000 ওয়াটের লোড রয়েছে, এটা আমরা ইউজ করব। কিন্তু দেখা যাচ্ছে সবগুলো লোড আমরা সবসময় ইউজ করব না, তো সে অনুযায়ী চাইলে আপনি 1000 ওয়াটের ইনভার্টার ব্যবহার করতে পারেন। এখন ফাইনালি যে বিষয়টা সেটা হচ্ছে সোলার প্যানেল পরিবেশের জন্য কতটা পজিটিভ ভূমিকা পালন করে। আমি একটু আগেই বললাম কলকারখানা জ্বালানি বা বর্জ্য পরিবেশকে নষ্ট করে দিচ্ছে, তো যেহেতু সোলার প্যানেলে কোনো জ্বালানি জ্বালানোর প্রয়োজন হচ্ছে না, কোনো বর্জ্য এখানে থেকে বের হচ্ছে না, তো এটা পরিবেশের জন্য সবসময় পজিটিভ ভূমিকা পালন করে। এবং আমরা সবাই যদি ধীরে ধীরে সোলার প্যানেল ইউজ করা শুরু করি তাহলে একসময় দেখা যাবে পরিবেশ দূষণের পরিমাণটা অনেকাংশে কমে গেছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, আজকে এখানে শেষ করব। যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।